অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। বছরের শেষে আমি যেটা বলবো এটাই হতে পারে সবচেয়ে বড় মাপের গুড মেসেজ, তা হলো অর্থ মন্ত্রণালয়ের অধীনে কিন্তু একত্রে তিনটা নিয়োগ প্রকাশ করছে, যেখানে ইন টোটাল 575টার মতো পদ আছে। সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী, SSC, HSC পাশে আবেদন করতে পারবেন, স্নাতক পাশে আবেদনের অপশন আছে। তো বন্ধুরা, আমি এটা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করবো। এটা হলো প্রথম একটা সার্কুলার, যেখানে দুইটা ক্যাটাগরি আছে, দুইটা ক্যাটাগরি কিন্তু বেশ কিছু ছেলেমেয়ে নিয়োগ করবে। পরেরটায় যদি আমি চলে আসি, এখানে আছে, এটা হলো দ্বিতীয় নম্বর সার্কুলার, এখানেও কিন্তু চারটা ক্যাটাগরিতে বেশ কিছু ছেলেমেয়ে। সবচেয়ে বড় কথা, আপনাকে কিন্তু সমগ্র দেশ থেকে আবেদন করতে পারবেন। এবং লাস্ট হলো ঠিক আপনার এইটা, এখানে কিন্তু দেখেন একটা পদেই 378 জন। তো বন্ধুরা, আমার মনে হয় এর থেকে বড় কোনো হট মেসেজ আর হতে পারে না। আমি এটা এখন আপনাদের সাথে আলোচনা করব কি কীভাবে আবেদন করবেন সব কিছু বলে দেবো। তার আগে বলি, সার্কুলারের লিঙ্ক আমার প্রথম কমেন্টে দিয়ে রাখছি, ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটা অবস্থা চলে আসবেন। আশা করি প্রথমে পাবেন অর্থ মন্ত্রণালয় 557 পদে বিশাল নিয়োগ 2022, এটাতে আপনারা ক্লিক করবেন। করা মাত্র এই যে সার্কুলার নাম্বার 1 পেয়ে যাবেন, এরপর একটু নিচের দিকে নামবেন, দেন এখানে পাবেন 2 নম্বর, এরপর যদি একটু নিচের দিকে নামেন পাবেন 3 নম্বর সার্কুলার। তো আপনাদের হাতে মোবাইল ফোন হলে ওখান থেকে সরাসরি পড়তে পারবেন। আমি যেহেতু এখানে কম্পিউটারে দেখাচ্ছি, আমার মনে হয় সার্কুলারগুলো একটু বড় করে দেখানোটাই উচিত। তো যাই হোক, আমি সরাসরি একটু বড় করে দেখাই। এখানে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, এদের হলো অফিসিয়াল ওয়েবসাইট, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ প্রকাশ। এখানে প্রথম যে ক্যাটাগরি বলছে তাহলে শর্টার লোক নিবে 40 জন, এটা SSC পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। অফিস সহায়ক আছে 57 জন, এটাও জাস্ট SSC পাস করলে আবেদন করা যাবে। তো বন্ধুরা, প্রত্যেকটাই কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনটা শুরু হবে, যেটা দেখতেছি তাহলে 12 তারিখ থেকে, অর্থাৎ জানুয়ারি 12 তারিখ থেকে সকাল 10টা থেকে শুরু হবে। আমি অবশ্যই আপনাদেরকে এটা রিমাইন্ডার মেসেজ দেওয়ার চেষ্টা করব। এরপরেরটা যদি আমি চলে আসি, এখানেও দেখেন কম্পিউটার অপারেটর আছে, তারপর জুনিয়র অডিটর আছে, ডাটা কন্ট্রোল অপারেটর আছে, ড্রাইভার আছে। তো বন্ধুরা, এগুলোও কিন্তু অ্যাকচুয়ালি ওই জাস্ট দেখেন SSC পাস, তারপরে SSC পাস, এগুলো দিয়ে কিন্তু জাস্ট আবেদনের অপশন। এবং এখানে কিন্তু একটাতে দেখতেছে 2 জন লোক নিয়োগ করবে, কম্পিউটার অপারেটর, এটা জাস্ট বিজ্ঞান বিভাগে স্নাতক চাইছে। ওকে, তো আমি তো আগেই বলছি বন্ধুরা, কম্পিউটার অপারেটর পদটা কিন্তু এক একটা সার্কুলারে এক একভাবে দিয়ে থাকে। সাধারণত ওরা দেখবেন SSC পাশেও আবেদনের অপশন দেয়, তারপরে HSC পাস, ইন্টার পাশেও কিন্তু আবেদনের অপশন দেয়, এরপর স্নাতক পাস তো একটা দেখাই দিলাম। তো আপনি যদি কম্পিউটার অপারেটর পদে চাকরি পেতে চান, সেক্ষেত্রে এই কম্পিউটার উপরে কী কী ধরনের বেসিক আইডিয়াগুলো থাকা উচিত আমি তার উপরে আলোচনা করছি, আপনারা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। তো এরপরটা যদি চলে আসে, এখানে অডিটর নিবে, এখানে লোক নিবে 378 জন, এটা স্নাতক পাশে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই প্রত্যেকটা কিন্তু জাস্ট 12 তারিখ থেকে আবেদনটা শুরু। আমি অবশ্যই 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 আপনাদেরকে এই রিমাইন্ডার মেসেজটা দিয়ে দেবো, ইনশাল্লাহ, নো প্রবলেম। তো যাই হোক, আমার মনে হয় বাকিগুলো যদি আপনারা একটু নামায়া একটু দেখেন, এটাই বেটার, তাহলে ব্যাপারটা আরও ভালো মতো বুঝবেন আপনি কোন পদের জন্য মানে যোগ্য, সেটা জাস্ট বিবেচনা করে আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকুন। তো এখন আমরা এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।